এবার যা করেছি, এই টিয়া পাখি, তারপর ফল, পাতা, তারপরে ইন্ডিয়ান একটা লাভ, এগুলো সব আমি একটা একটা করে জয়েন করব। আপনারা দেখতে থাকুন আমি কিভাবে এটা জয়েন করি। দেখুন, আমি ইন্ডিয়ান লাভটা এবার জোড়া লাগাবো ঠিক মধ্যেখানে, এখানে আমি জোড়া লাগাবো, দুটো টিয়ার মাঝখানে আমি জোড়া লাগাবো, এখানে আমি টিয়া বসাবো দুপাশে। তো আমি এখান থেকে দেখুন একটা পুঁতি নিয়ে নিলাম, পিছন দিকে থাকবে, যে কোনো কালারের পুঁতি নিতে পারেন জয়েন করার জন্য। দিয়ে এই সাইডের এই পুঁতিটা নিলাম, দিয়ে আবার একটা আমি পুঁতি নিলাম। এটা গিঠিয়ে দিলাম, এবার আমি এই সাইডের একটা পুঁতি নেব। আবার একটা নীল পুঁতি নেব, দিয়ে এই চারটে, এই যে নীল চারটে পুঁতির সাথে আমি জয়েন করছি, এখানে চারটে নীল পুঁতির সঙ্গে আমি জয়েন করছি। এরকম ধরনের চারটে নীল পুঁতি ওই সাইডেও আছে লাভটার, তো আমি এখানে জয়েন করছি। তো জয়েন্ট হয়ে গেল। এবার আমি এই পুঁতিগুলোর মধ্যে আর একবার ভালো করে ঘুরিয়ে নিয়ে কেটে দেব, তাহলে টাইট হয়ে যাবে। তো আমি এটা করে নিয়ে আসছি। দেখুন, এটাকে আমি টাইট করে কেটে দিয়েছি বারবার ঘুরিয়ে নিয়ে। দেখুন জয়েন্টটা, এবার দেখুন আমি এখানে লাইলনটা ভালো করে ঘুরিয়ে নিয়ে কেটে নিয়েছি টাইট করে নিয়ে। এবার আমি এখানে সুতোটাকে আমি এখানে একবার এই চারটে পুঁতির মধ্যে ঘুরিয়ে গিট মেরে নিয়েছি। এবার এখান থেকে আমি একটা লতা করব, গাছ। তো আমি এই সবুজ পুঁতিটার মধ্যে দেখুন এবার সুতোটা ভরে নিলাম, সবুজ পুঁতিটার মধ্যে সুতোটা ভরে নিয়ে আমি এখানে অনেকগুলো পুঁতি ভরবো সবুজ। একটা পাতা ভরে নিলাম, দেখুন একটা পাতা ভরে নিয়েছি এবং কতগুলো পুঁতি ভরে নিয়েছি, আবার কতগুলো একটা পাতা, কতগুলো পুঁতি ভরার পর একটা পাতা, তারপরে আবার একটা পুঁতি, দিয়ে এখানে একবার আমি পাক দিয়ে নিলাম। আমার আইডিয়া যদি আপনাদের ভালো লাগে
অবশ্যই এড়িয়ে যাবেন না আমার চ্যানেলটি, যারা এখনো পর্যন্ত সাবস্ক্রাইব করেননি তাহলে তারা অবশ্যই সাবস্ক্রাইব করবেন, আর ভালো লাগলে অবশ্যই কমেন্ট করবেন, লাইক করবেন, শেয়ার করবেন। দেখুন এবার এই পুঁতিটার মধ্যে আবার আমি সবুজ পুঁতিটার মধ্যে আমি ওই জন্যই আমি সবুজ পুঁতিগুলো এখানে দিয়েছি, তো এখানে আবার সবুজ পুঁতিটার মধ্যে আমি সুতোটা ঢুকিয়ে নিলাম। দেখুন আবার আমি কতগুলো আমি এবার চারটে পুঁতি নেব, চারটে পুঁতি নেব দিয়ে একটা পাতা নেব, আবার চারটে মতন পুঁতি নেব, আর একবার আমি এখানে এই পুঁতিটার সাথে ঘুরিয়ে নিলাম, এই পুঁতিটার মধ্যে আর কটা পুঁতি ভরে আন্দাজ মতন পুঁতি ভরতে হবে। এই পুঁতিটা কতটা নেবেন এটা নিজের আন্দাজ মতো, এবার আমি দুটো সবুজ পুঁতি নিলাম দিয়ে ফলটা ভরে নিলাম, এবার আমি ফলটা ভরে নিলাম, ফলে দেখুন এই পুঁতিটা দিয়ে ভরে নিলাম, তারপর আমি আবার দুটো চারটে পুঁতি ভরবো, আবার একটা পাতা ভরবো। এবার দেখুন এইখানে যে সবুজ পুঁতিটা আছে এটার মধ্যে আমি এবার সুতোটা ভরবো, আবার কতগুলো সবুজ পুঁতি নেব,
এবার এই সসটার মধ্যে, এখানে একটা সবুজ আছে এটার মধ্যে ভরলাম, এই তিনটে ভরলাম। ভরে এবার এই লাল ফলটা আমি মাঝখানে দেব, এদিকে ঘুরিয়ে নিলাম আবার। আবার এইদিকের এই সবুজটা আছে দেখুন, এই সবুজটা
এবারে সুতোটা আমি এই সাদা এইটার মধ্যে ঘুরিয়ে কেটে দেবো। দেখুন আমি এই এবার এই টিয়া পাখিটার সাথে একটা টিয়া পাখিকে আমি জয়েন্ট করে নিলাম, আর একটা টিয়া পাখিকে আমি জয়েন্ট করব। দেখুন আমি এই চারের ফুলটা, এখানে যে চারের ফুলটা আছে এই চারের ফুলটার সাথে এদিকের এই চারের ফুলটা জয়েন্ট করব, আর এই সামনে এই একটা চারের ফুলের সাথে একটু আগে এখানে একটা চারের ফুলে জয়েন্ট করব। আর এটা আটকানোর জন্য
দেখুন, আমি এবার এটা দেয়ালে ঝুলাবো, তার জন্য আমি এখানে একটা মালা তৈরি করে নেব। আমি কিভাবে মালাটা তৈরি করছি সেটা দেখুন। আমি ঠিক মধ্যেখানের পুঁতিটাতে, দেখুন ফ্রেমটা, মধ্যেখানের পুঁতিটাতে আমি সুতোটা ভরে নিলাম। এবার দেখতে থাকুন।
দেখুন আমি এটাকে ভালো করে টাইট করে জয়েন করে নিয়েছি। এবার আমি সুতোটা কয়েকবার এখানে ঘুরিয়ে নিয়ে কেটে দেবো।